আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায় কি বললাম কি বললাম যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায় তার মানে যাচ্ছে যে জান্নাতে ঘর আছে আর এই ঘর কারা কারা আমরা নিতে চাই একটু হাত তুলি তো যান মশাল সবাই নিতে চাই তবে হুজুর যাই বলেন তাই বলেন ঘর চাই জান্নাতে তো মরতে যে ভয় লাগে মানে মরবো না এমনি ঘর নেবো জান্নাত যেতে তো মন ইচ্ছে করে কিন্তু মূর্তি যে পারবো না ছেলে মেয়ে আছে বউ আছে কত কি আছে গোটা বিশ্বের মহব্বত ভালোবাসা পয়সা জানা চাই আমরা এমন বেশি। এমন সংখ্যক মানুষের সংখ্যাই বেশি আজকের আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায় মনে রাখবেন যারা সাইকোলজিস্ট যারা মানুষের মন নিয়ে ব্রেন নিয়ে যারা গবেষণা করে সাইকোলজিস্ট তারা বলছে মনোবিজ্ঞানীরা যে প্রত্যেকে মানুষের ফিতরাতের মধ্যে আছে মানুষ জন্মের পরে যখনই বোধ হয় না তার আগে একটা বোধ আল্লাহ দিয়ে দেয় সে বোধটা কি জানেন স্বপ্ন দেখা আর সেই স্বপ্নটা কি ভালো একটা ঘর পাওয়া ভালো একটা বাড়ি নির্মাণ করা ভালো একটা বাড়ি হবে এটা প্রত্যেক ছোট ছোট শিশু যারা আছে তাদের অন্তরে অটোমেটিক চিত্রটা দিক থেকে আল্লাহ দিয়ে দেয় দেখবেন আপনার ছোট সোনা মনিটা আছে তিন চার পাঁচ বছর সাত বছরে ছেলে আপনি বড় বড় শহরে নিয়ে যাবেন ঘুরতে নিয়ে যাবেন দেবেন বড় বড় বিল্ডিং দেখে আপনার ছেলে আপনাকে হঠাৎ বলবে যে আব্বু আমাদের এমন বাড়ি কবে করবে আমাদের ওই বাড়িটা লাগবে ভাই এমন কথা শুনে চেঙ্গিসনের নাই দেখবেন এটা যে সাইকোলজি যারা মনোবিজ্ঞানী তারা বলছে মানুষের মনের মধ্যে অন্তরে একদম ছোট থেকেই তাদের মধ্যে একটা স্বপ্ন থাকে যে আমার একটা এই পৃথিবীতে সুন্দর বাড়ি হবে এই জন্য তো আপনি ফজরের নামাজ না পড়লেও ঠিক ফজরের আগে যদি উঠতে প্রয়োজন হয় উঠে আপনি ঠিক নিজের ব্যথা কেনা ব্যবসা করার জন্য আপনি দোকান খুলে বসে আছেন বা আছে না নাই কেন কারণ আপনার স্বপ্ন যে আপনি দোকানটাকে খুলছেন বা ব্যবসা করছেন শুধুমাত্র খাওয়া দাওয়ার জন্য না খেতে আর পোশাক করতে কত টাকা লাগে আপনার স্বপ্ন আছে খাওয়া দাওয়া তো করবেন সঙ্গে আপনার স্বপ্ন পূরণ হবে সুন্দর একটা একটা বাড়ি তৈরি করবেন ভাই এমন স্বপ্ন আমরা দেখি কি দেখি না প্রত্যেকে মানুষ আপনি খুব মেজাজি ব্যক্তি স্ত্রীর কথা আপনি সহ্য করতে পারেন না উনিশ বিশ কথা স্ত্রী যদি বলে দেয় আপনার হাত পা সব উঠে পড়ে এত মেজাজি মানুষ বাড়ির কারো কথা সহ্য হয় না এই মেজাজী ব্যক্তি যখন দোকানে দোকানদারি করছে যখন বেচা কেনার জন্য বসে আসে দোকানে একটা দ্রব্যের দাম বলেছে এক হাজার টাকা কাস্টমার এসে বলছে যে ভাই চারশো টাকা হলে নেব তখন আপনার ভেতর রাগ হয় তারপরেও কাস্টমার সঙ্গে খারাপ আচরণ করেন না কেন কারণ আপনি জানছেন যে এই ব্যক্তির সঙ্গে যদি খারাপ আচরণ করি আমার এই দ্রব্য বিক্রয় হবে না আর বিক্রয় না হলে আমার লাভ্যাংশ লাভ আসবে না যার স্বপ্ন পূরণ আপনি স্বপ্ন পূরণ করতে পারবেন না ভাই এমন আছে না নাই কথা বলেন আছে মানুষ সকাল থেকে রাত পর্যন্ত শুধু প্রতিযোগিতা নিজে স্বপ্ন পূরণের জন্য যদি বলে বলা হয় যে শুধু খাওয়া দাওয়ার জন্য আপনি পরিশ্রম করেন যে না প্রত্যেক বছরের শেষে আপনাকে বিল্ডিং এ এবার প্রাচীর দিতে হবে এবার প্রাচীর দিয়েছেন সামনে বছরে বলছেন যে তিনটা বার উড়ে যায় এবার আমাকে ছাদ নির্মাণ করতে হবে এবার প্লাস্টার করতে হবে বছর রং করতে হবে টালস দিতে হবে সুন্দর সুন্দর দরজা লাগাতে হবে এসি লাগাতে হবে স্বপ্ন আমরা দেখি কি দেখি না এটাই স্বপ্ন এটা ফিতরাত এই স্বপ্ন দেখাটা খারাপ নয় আর আল্লাহ এই জন্যই কিছু মানুষ আছে কিছু ব্যক্তি আছে যাদের ফিতরাতে জান্নাতে জান্নাতে তাদেরকে আগে থেকেই ঘর দিয়ে দিবে মানে দুনিয়াতে আপনি চলাফেরা করবেন আর আল্লাহ অটোমেটিক আগে থেকেই কিছু ব্যক্তি জন্য জান্নাতে ঘর তৈরি করে রেখে দিবেন আপনার নামে ঘর থাকবে কিছু আছে জানা দরকার আছে না নাই আমরা আহলুল হাদি সমাজ অন্তত বিদাত কি এটা খুব ভালো বুঝে নিয়েছি সুন্নাত কি এটা আমরা খুব ভালোভাবে বুঝে নিয়েছি আমরা শিরিককে পরিত্যাগ করে দিয়েছি আমরা তাবিজও পড়ি না তাই তো ভাইজান যান অন্তত আহ্লাদের সমাজে এই দিক থেকে আমরা অনেকটাই অন্যদের চাইতে আমরা সচেতন আর বারবার বারংবার আলোচনা শোনা হয়েছে তাই এমন কিছু ইবাদত আমাদের মুখী হতে হবে যে ইবাদতের মাধ্যমে আল্লাহকে খুশি করা যায় সুনান আবু দাউদ খুলবেন হাদিস মাত্র 4744 আবু হুরায়রা আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী সবচেয়ে যিনি হাদিস বেশি বর্ণনা করেছেন তিনি বলছেন আল্লাহ যখন জান্নাতকে সৃষ্টি করলেন কি সৃষ্টি করলেন বলেন ভাইজান জান্নাত তার মানে সৃষ্টি মানুষ জন একটা সৃষ্টি জান্নাত এটা একটা সৃষ্টি বস্তু জান্নাত সৃষ্টি করার পরেই আল্লাহ সুবান ও তাআলা ফেরেশতে জিব্রিল কে ডাকলেন জিব্রিল আλεσত আসলে কে পরে জিব্রিল কে বলছে আল্লাহ জিব্রিল যাও আমি জান্নাত সৃষ্টি করেছি জান্নাতের সুন্দর যে দেখিয়েছো ফেরেশতা জিব্রাইল খুশি যে জান্নাত সৃষ্টি করেছে জান্নাতের সুন্দর যে দেখব সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে গিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করেছে পা দেওয়ার সঙ্গে চারিদিকে দেখছে জান্নাতের এত সুন্দর এত এত সুন্দর করে সাজানো দৃষ্টিন যে দিকে চায় তাকায় সেই দিকে সুন্দর্য আপনি তো পৃথিবীর আমেরিকার শহর দেখে আপনি অবাক হয়ে যান আপনি তো শুধুমাত্র দুবাইয়ের বুরুজ খলিফা দেখে অবাক হয়ে যাচ্ছেন আপনি শুধুমাত্র সিমলা থেকে অবাক হয়ে যান এত সুন্দর পরিবেশ আল্লাহ যখন জান্নাতকে তৈরি করেছে ফেরেস্তা জিবরিল জান্নাত দেখে যাতে সৌন্দর্য দেখে তিনি ছুটে ছুটে আল্লাহর কাছে এসে বলছে আল্লাহ এত সুন্দর করে জান্নাতকে তুমি তৈরি করেছো আমার মনে হয় না এই জান্নাতে কেউ প্রবেশ করবে এই কথা বলার পরেই সঙ্গে আল্লাহ বলছে ফেরেস্তা জিবরিল যাও আবার জান্নাতে যাও আবার জান্নাতকে দেখে এসো সঙ্গে সঙ্গে জান্নাতে আবার দ্বিতীয়বার এই মতো ফেরেস্তা জিবরিল প্রবেশ করছে যখনই জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে জান্নাতকে দেখে চতুর্দিকে দেখছে জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে দিয়েছেন চাচা বলেন তো কি করেছেন বুঝতে প্রথমবার জান্নাত খুব সুন্দর যে দিকে তাকায় সেদিকে সুন্দর যে ঝংকার ঝরে ঝরে পড়ে এত সুন্দর দৃষ্টি নন্দন আকর্ষণে জান্নাত ফেরেশতা জিবরিল যখন দ্বিতীয়বার আল্লাহ বলছে যাও এবার জান্নাত দেখে এসো জান্নাত দেখতে গিয়ে দেখছে জান্নাতের চতুর্দিক মানে চারিপাশ আজকে যেমন আলোচনা সভা আছে এইদিকে আপনারা একটা ঘিরে দিয়েছেন এইদিকে একটা ঘিরে দিয়েছেন ঠিক জান্নাত কালা চতুর্দিক চারি আল্লাহ ঘিরে দিয়েছেন জান্নাত ঘিরে দিয়েছেন আল্লাহ সুবহানাতাল্লাহ শুধুমাত্র নিয়ম নীতি দুঃখ কষ্ট আর বেদনা দিয়ে বলেন তো চাচা জান্নাত কি দিয়ে ঘেরা আছে বলেন কথা বলেন একটা হলো শিখে যেতে হবে জান্নাত কি দিয়ে ঘেরা আছে শুধুমাত্র দুঃখ কষ্ট বেদনা আর যেদিকে তাকায় সেই নিয়মান নীতিমালা দিয়ে মানে একটা দুঃখ চাপানো হয়েছে তারপর একটা কষ্ট তারপর একটা বেদনা তারপর একটা নিয়ম এইভাবে করে জান্নাত কালা ঘিরে দিয়েছে আপনার বাড়ি যেমন প্রাচীরকে ঘিরেছেন ইট দিয়ে সিমেন্ট দিয়ে বালি দিয়ে বাড়িকে সংরক্ষণ করেছেন প্রাচীর দিয়েছেন আল্লাহ জান্নাতকে ঘিরে দিয়েছেন নিয়ম নীতি আর দুঃখ কষ্ট দিয়ে এ হাদিসের আলোকে প্রমাণ হয় জান্নাত যদি যেতে হয় হাসতে হাসতে পৃথিবীতে জান্নাত চলে যাবেন নয় দুঃখ কষ্ট বেদনা নিন্দা সমালোচনা সবকিছু আপনার নামে হবে যতই ভালো কাজ করেন না কেন আপনি আপনি যতই মসজিদের ইমাম হন না কেন মাদ্রাসার যত বড় মোতাল্লি হন না কেন যাই ভালো কাজ করেন না কেন আপনার বদনাম সমালোচনা আপনাকে নিন্দা বদনাম সবকিছু করবে পকেটের টাকা আপনার যাবে চোরের অপবাদ আপনার কাছে আসবে কেন এটা হচ্ছে দুনিয়া আল্লাহ সোয়াতার আপনাকে পরীক্ষা করছেন কেন এগুলো দিয়ে জান্নাত কালা ঘিরে রেখেছেন চাচা এখন কি কথা বুঝতে পারছেন আপনি মনে হয় এই কথাটা বুঝতে পারলেন না জান্নাত অত সহজে পাওয়া যায় না জান্নাত চেতলে দুঃখ কষ্টকে ভেদ করে একদম এটাকে শরীরটাকে মনটাকে বিবেককে পাথরের মতো শক্ত করে রেখে দিতে হবে তারপরে জান্নাত আমি খুব ভালোভাবে জানি আল্লাহ তারপরে আল্লাহ ঘিরে দিয়েছেন শুধুমাত্র নিয়ম নীতি দিয়ে নিয়ম নীতি বোঝেন চাচা মানে যা করবেন নিয়ম নীতি মেনে করতে হবে এক ধাপ ইসলাম নিয়মের বাইরে যেতে চায় না আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন এই পা যে পাটা দেখতে পাচ্ছেন এই পাটা নিজের ইচ্ছে মতো ধাপটা ফেলতে পারবেন না কেন আপনি মুসলিম মুসলিম তো আরবি শব্দ বাংলা করলে হয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেওয়া মানে নিজের কোনো ইচ্ছার চলে না দুজন দুজনের ইচ্ছেতে চলতে হয় এক আল্লাহ যা বলেছেন তাই মেনে নেবেন অন্ধের মতো কোনো প্রশ্ন নাই আল্লাহ বলেছেন আমি মানছি দুই নবী যা বলে গেছেন সেই হাদিস দ্বারা প্রমাণিত হলে মেনে নেবেন যদি আপনি মানেন আপনি মুসলিম আর যদি না মানেন আপনি মুসলিম না মুসলিম শুধুমাত্র নাম দিয়ে হয় না আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাত কে গেছেন শুধুমাত্র এখানে নিয়ম এবং নীতি দিয়ে নিয়ম নীতি মানে নিজের পায় ধাপ নিজের ইচ্ছে মতো ফেলা যায় না বলেন তো চাচা বাথরুম ঘরে পায়খানা ঘরে যখন প্রবেশ করেন কোন পা আগে দেন কোন পা বা হিন্দু ঠাকুর পন্ডিত যদি হয় ও কোন পাগে দেবে ওর যদি বাথরুম চাপায় ও ডান পা দেখবে না ও লেগেছে তো পড়বে মেরে দিয়ে চলে যাক তাও কোনো বাধা নাই বাধা আছে নাকি কিন্তু আপনি যে মুসলমান এই পাটা নিজের ইচ্ছে ফেলতে পারবেন না আল্লাহ যা বলেছেন নবী বলেছে সেইভাবে ফেলতে হবে এটার নামই মুসলমান যেমন বাথরুম ঘর থেকে বের হয়ে আসবেন সেই সময় কোন পাগে বের হবে ডান পা এবার দেখেন ঘটনা পুরো উল্টে যাবে যখন মসজিদে প্রবেশ করছেন সেই সময় কোন পা আগে ঢোকে ডান পা বাথরুমে ঢোকার সময় কোন পা ঢুকছে আগে বাম পা কিন্তু মসজিদে ঢোকার সময় ডান পা কেন এই পাটা যে আপনার ইচ্ছে মতো ছেলতে পারবেন না আপনি যে মুসলমান আর আল্লাহ যে কথাই বলছে যে জান্নাতকে ঘিরে দিয়েছে নিয়ম নীতি দিয়ে মানে বাথরুম ঘরে ঢুকতে হলে আপনাকে নিয়ম নীতি মেনে চলতে হবে এটার নাম হচ্ছে ইসলাম আপনি এখন ইসলামটাকে বুঝতে পারেন নাই শুধু বাথরুম ঘরে কুড়ি থেকে তিরিশ খানা নিয়ম নীতি মেনে আপনাকে প্রস্রাব পায়খানা ফিরতে হয় এটা ওই পৃথিবীর অন্য কোন ধর্ম করতে না এটা একমাত্র শুধুমাত্র ইসলাম আমাকে এই আদর্শ দিয়ে গেছে বাথরুমে ঢুকেছেন মোবাইলে ফোন চলে এসেছে আর সঙ্গে ধরে আপনি কথা বলতে পারবেন আহ পারবেন আচ্ছা আপনি বাথরুম ফিরছেন এখানে রাস্তা ধরে ধরেন একজন ব্যক্তি গিয়ে আপনাকে দেখতে সালাম দিয়ে দিয়েছে উত্তর দিতে পারবেন চাচা বাথরুমে বসে আছেন হঠাৎ করে হাঁচি চলে এসেছে আলহামদুলিল্লাহ বলতে পারবেন তার মানে বাথরুমে ইসলাম আছে না নাই এক বাথরুমে কমপক্ষে বিশ থেকে তিরিশ খানা নিয়ম নীতি মানতে হবে আপনি যদি দশ লাখ টাকা একটা সুন্দর বাথরুম তৈরি করেন টাকা যদি হালাল হয় জাকাত ওসর এগুলো যদি ঠিকঠাক যদি আদায় করেন দশ লাখ টাকা দিয়ে বাথরুম তৈরি করেন পায়খানা ঘর তৈরি করেন এটা না যায় হারাম নয় ইসলাম আপনাকে কথা বলেন এটা না যায় হারাম জাকাত যদি ঠিকঠাক দিয়ে দেন ওষুধ যদি ঠিকঠাক দিয়ে দেন আর অর্থ যদি হালাল হয় দশ লাখ টাকা দিয়ে বাথরুম তৈরি করেন কোনো সমস্যা নেই এটা ইসলামে হালাল করেছে কিন্তু এই দশ লাখ টাকা বালা এই বাথরুমটার যদি প্যান্ট মানে যেখানে পায়খানা ফিরবেন ওই জায়গাটা যদি কিবলার দিকে মুখ বা পেছন হয়ে যায় বলেন তো এবার পায়খানা ফিরতে পারবেন আচ্ছা এবার পারবেন জিনা কেন কারণ বাথরুম তৈরি করতে আপনার নিজের ইচ্ছে মতো করতে পারবেন না বাড়ি আপনি বিশ লাখ টাকা দিয়ে করেন কোনো সমস্যা নেই যেখানে বাথরুম করবেন দেখছেন না চিপা চাপা হয়ে যাচ্ছে পূর্ব পশ্চিম ছাড়া আপনার প্যান্ট বসছে না তবু আপনি পারবেন না কেন কারণ এই বাথরুম ঘর তৈরি করতে হলেও আল্লাহ এবং আল্লাহান্নবির আদেশ আছে না নাই নিয়মনীতিমালা আছে না নাই আল্লাহ নবী এই জন বলেছেন জান্নাত কালা ঘিরে দিয়েছেন চিরমত নিয়ম নীতিমালা দিয়ে সুনান আবু দাউদ হাদিস নাম্বার 26 আল্লাহনি বলছেন রাস্তাতে যে সব জায়গাতে ছোট ছোট গর্ত আছে ওই গর্তের মধ্যে প্রস্রাব এখানে ফেলো না নিষেধ করে দিয়েছে আপনার ছেলে তো আগে সব জেতে বদমাস আছে ই দূরের গর্ত পেলে প্রস্রাব করে দাই আল্লাহনি বলছেন যে রাস্তায় যে গর্তগুলো থাকে এখানে প্রস্রাব এখানে ফেলা যাবে না কেন ওই যে গর্তের মধ্যে তোমার ভাই जिंदा থাকে জিন থাকে যখন প্রস্রাব করছে তখন ওদের গায়ের উপরে চলে যেতে পারে আল্লাহ نے নিষেধ করেছেন اللہ نبی একদিন হঠাৎই তিনি বলছেন খবরদার রাস্তাতে বসো না কোথায় বসো না বলেন তো চাচা রাস্তায় বসা নিষিদ্ধ হারাম রাস্তাতে বসতে পারবে না আল্লাহ নবী বলছেন রাস্তায় বসো না ইমাম বুখারী কিতাবুল আদাবুল মুসফারা হাদিস নাম্বার 965 তে হঠাৎ বলছে রাস্তায় বসো না সাহাবীরা অবাক ইয়া রাসূলুল্লাহ বলেন কি রাস্তায় বসবো না মানে আরে রাস্তায় তো আমাদের ব্যবসা রাস্তাতে বসে আমাদের ব্যবসা করতে হয় অর্থ আদান প্রদান লেনদেন সবকিছু রাস্তাতে করতে হয় আপনি বলছেন রাস্তায় বসা যাবে না এটা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে আল্লাহ নবী বলছেন রাস্তায় বসো না আর বসতেই যদি হয় রাস্তার হক আদায় করো সাহাবীর অবাক বলে কি রাস্তা তো জড় পদার্থ ইট ঢেল পাথর দিয়ে তৈরি করা হয় রাস্তা এই যে আপনাদের রাস্তায় রাস্তার আবার কিসের হক রাস্তার আবার কিসের অধিকার রাস্তাকে কিভাবে সম্মান করতে হয় রাস্তা আবার আমি মুসলমান আমার কাছে কি চাই নবী বুঝতে পারলাম না যখন আল্লাহ নবী বলছেন যে রাস্তার অধিকার রক্ষা করো রাস্তার হক রক্ষা করো রাস্তাকে সম্মান করো সাহেবের অবাক হয়ে বলছে রাস্তার আবার হক কি অধিকার কি আল্লাহ নবী তখন বলছেন রাস্তায় যদি চলতে হয় রাস্তাতে যদি কোনো ক্ষতিকর কোন পদার্থ যদি পড়ে থাকে ওটা রাস্তা থেকে সরিয়ে দাও এটা রাস্তার হক যদি হক আদায় করতে না পারেন চাচা আপনার জন্য রাস্তায় বসা নিষিদ্ধ আপনার রাস্তায় চলাচল হারাম এটা ইসলাম এই দেখেন এই যে নিয়ম নীতি এই নিয়ম নীতিতে জান্নাত ঘেরা আছে অতই সহজ ইন্ডিয়াতে যারা ট্রাক চালান গাড়ি চালান হাই রোডে ট্যাক্স দিতে হয় কি হয় না আছে না নাই রাস্তার ট্যাক্স আছে না নাই আছে বছরে একটা ছোট কার আমি যে গাড়িটা আছে আমার গাড়ির কমপক্ষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আমাকে পাঁচ বছর বেগে ট্যাক্স দিতে হয় মানে বোঝা যাচ্ছে রাস্তাতে চলতে হলে ট্যাক্স লাগে ইসলামী শরিয়াতে আপনাকে রাস্তা ট্যাক্স হচ্ছে রাস্তার সঙ্গে এই আচরণগুলো করা রাস্তা যদি উঁচু নিচু থাকে কবে মমতাবে নাজি রাস্তা ঠিক করবে মুসলমানের বাচ্চাশি অপেক্ষা বসে থাকতে পারে না মুসলমানের ইমানে দায়িত্ব এলাকার যুবকদের তরুণদের দায়িত্ব প্রত্যেক বাড়ি থেকে 100 200 500 টাকা করে চাঁদা তুলে রাস্তাকে সমতল করে দেওয়া এই যে রাস্তা আছে এটা মুসলমানদের ইমানের রাস্তা নয় রাস্তাকে দ্রুত পরিবর্তন করতে হবে সরকার অপেক্ষা বসে দেখা যাবে না যদি বলেন হুজুর কি বলে গেলেন এটা জি এটা ইসলাম জান্নাত এই নিয়ম নীতিতে গেরা আছে রাস্তা তো উঁচু নিচু জায়গা থাকবে না রাস্তা একদম সমতল থাকবে আল্লাহ বলছেন ইমানের সত্তরটা শাখা আছে সব জায়গায় নিচু স্তরে ইমান হচ্ছে ওটাই যে রাস্তাতে যদি কোনো কোনো পাথর যদি পড়ে থাকে কলার ছতর যদি পড়ে থাকে রাস্তাকে পরিষ্কার করে দিবে একটা পাথরও রাস্তায় পড়ে থাকবে না মুসলমানের রাস্তায় এটা ইমানদারদের একজন রাস্তা সালাপ প্রায় এই জন্য বলে গেছেন ইমাম আহমেদ হাম্বালের কিতাব জুহুদ একটা ঘটনা আছে ইমাম আহমেদ বলছে কোন এলাকার রাস্তা থেকে মানুষ নির্বাচন করে নিত এরা মুসলমানের রাস্তা না ইহুদি খ্রিস্টানের রাস্তা কেন মুসলমানের রাস্তা মানে একটা রাস্তাতে মুসলমান যাবে ওই রাস্তা কখনো অপরিষ্কার থাকতে পারে না মানে মুসলমান মুসলমান পরিষ্কার করতে করতে চলে যাবে নাবি বলছেন খবরদার রাস্তা কে বসো না বসতে যদি চাও রাস্তার হক আদায় করো রাস্তা উঁচু নিচু রাখা যাবে না রাস্তাতে কোনো ক্ষতিকর পদার্থ পড়ে থাকলে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এলাকার যুবক তরুণদের দায়িত্ব এখন ঝড় বৃষ্টির সময় গভীর রাত্রিতে হোক আর দিনে হোক আর রাত্রে হোক ঝড় বৃষ্টির কারণে যদি গাছের ডালপালা ভেঙে রাস্তা আটকে যায় মানুষের যদি চলাচল যদি সমস্যা হয় যত রাত হোক না কেন রাতের মধ্যে রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে এই দায়িত্ব এই ডিউটি এটা একজন মুসলমান হিসেবে আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ নবী এই জন্য রাস্তায় বসো না বসতেই যদি চাও রাস্তার হক আদায় করো তার মানে বোঝা গেল ঝড় বৃষ্টি আসলে মুসলমান বসে থাকবে চাচা বসে থাকবে না রাস্তাকে পরিষ্কার করতে হবে আল্লাহ নবী এরপরে বলছে যে রাস্তার হক হচ্ছে এটা কোনো অচেনা প্রথিক যদি কোন সময় তোমাকে জিজ্ঞাসা করে ভাই আমি অমুক জায়গায় যাব অমুক ব্যক্তির বাড়িতে যাবো একটু ঠিকানাটা বলে দেন আল্লাহ বলছেন সে ব্যক্তিকে ঠিকানাটা বলে দিতে হবে এটা রাস্তার হক এই হক যদি আদায় না করেন কোন ব্যক্তির রাস্তায় বসাটাও জায়জ নয় আমাদের সমাজে কি আছে উল্টো আছে না ভাই যদি বলি অমুক গ্রামে যাবো ও জানে ওটা বাদিক দিয়ে যেতে হবে আমাদের ছেলেরা বলতে ডান দিক দিয়ে যা বা উল্টো দেখিয়ে দেয় না উল্টো দেখিয়ে দেয় আল্লাহ নবী বলছেন তিনটে জায়গায়তে পোষা পায়খানা ফেলা যায় না এক যে গাছে নিচে মানুষ আশ্রয় নাই মানে মাঠ ঘাটে আছে না ভাইজান মাঠ ঘাটে দেখবেন অনেকগুলো গাছ বৃক্ষরাজি আছে সারা দিন কৃষকরা কাজ কর্ম করে ওই গাছের নিচে লাস্টে গিয়ে আশ্রয় নিয়ে নাই আল্লাহ নবী বলছেন যে গাছে নিচে মানুষ আশ্রয় নাই এই গাছে নিচে কখনো পোষা পায়খানা ফেলো না যে পানি মানুষ ব্যবহার করে পুকুরের পানি এই পুকুরের মধ্যে পোষা পায়খানা ফেরো না তার মানে বোঝা যাচ্ছে পুকুরের মধ্যেও পোষ্যা ফেরা যায় না বা আমাদের সমাজে আছে না নাই আছে না নাই গাছের নিচে মানে আপনার বিশেষ করে স্ত্রী তো খুব ভয়ঙ্কর মহিলা একটু যদি ঝামেলা যদি লেগে যায় পাশের বাড়ির সঙ্গে আর আপনিও আপনার স্ত্রীর সঙ্গে মানে তাল মিলিয়ে বলে দেন যে পাশের বাড়ির সঙ্গে ঝামেলা হয়েছে অতএব আপনার জমি রাস্তা আগে থেকে আপনি ঘিরে দিচ্ছেন এমন মানুষ আছে না এই পাড়ার সঙ্গে ওই পাড়ার ঝামেলা এই বাড়ির সঙ্গে ওই বাড়ির ঝামেলা সঙ্গে সঙ্গে বাপ বলছে বেটাকে যা তুই রাস্তা তাতে ঘিরে দেবো কোন দিক দিয়ে যে আমি দেখছি এমন মানুষ আছে না জি এই জমি আপনার রাস্তা আপনার টাকা আপনি কিনেছেন কিন্তু যে রাস্তা মানুষ ব্যবহার করে আপনার কাজে না কিন্তু হিংসা করে রাগ করে আপনি রাস্তাকে যদি ঘিরে দেন রাস্তার হক আদায় করলেন না কেমতের মাঠে এই জমি এই ভূখণ্ড আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে চাচা মনে করেন না জমি আপনার বলে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন অনেকেই দেখা যায় যে এলাকাতে একটা ফাঁকা জায়গা পড়ে আছে ছেলেরা খেলাধুলা করছে ছেলেরা খেলাধুলা করে অথবা ওই জমিটাকে মানুষ ব্যবহার করছে বিবাহর প্যান্ডেল করছে ওয়াজ মাহফিলের আলোচনা সভাগুলো করছে কিন্তু আপনার জমি আপনার জীবন মানে মনটা একদম জ্বলে পড়ে ছাড়কার হয়ে যাচ্ছে আমার আমার জমি 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 ওর বিয়ে দিচ্ছে। করছে। করছে। একদম পুরো পুরো যাচ্ছে হঠাৎ দেখা যাচ্ছে ইট ফেলে দিয়ে এই রাস্তাকে জমিকে আপনি ঘিরে নিলেন অথচ এই জমিটা আপনার প্রয়োজন নেই ব্যবহার করলে আপনার ক্ষতি হচ্ছে না কিন্তু আপনি নিজের জমিকে বাহাদুরি দেখে হিংসা করে ঘিরে দিচ্ছেন কিয়ামতের মাঠে জমি আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে যতই এই জমি আপনার হালাল টাকা থেকে এর হোক না কেন এই জমি কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে কেন কারণ এটা রাস্তার হক জমির হক আপনি আদায় করেননি ইসলাম যদি পালন করেন শুধু মজা ইসলাম যখন পালন করবেন তখন প্রত্যেক মানুষের অটোমেটিক শান্তি চলে আসবে এখানে হিংসা বিদ্বেষের মধ্যে কোনো স্থান নেই আল্লাহ নেচে রাস্তায় বসো না রাস্তায় যদি বসতেই হয় তাহলে যদি কোনো অমুসলিম বাদ দিয়ে যদি চিনতে পারেন পরিচিত অপরিচিত যে আছে তাকে সালাম দেবে রাস্তায় যদি বসতেই হয় তাহলে মানুষের বোঝাকে হালকা করে দাও মানুষের বোঝা হালকা আপনি বুঝতে পারলেন না রাস্তাতে চলছেন দেখছে সাইকেল উল্টে পড়ে গেছে একদম বোঝা নিয়ে পড়ে গেছে আপনি যত টাই কোট প্যান্ট শার্ট পরা ব্যক্তি হন না কেন যে মুসলিম হন ছুটতে ছুটতে গিয়ে ওই ফেরাক্সে চালক ভ্যান চালক ওই সাইকেল চালককে ওর বোঝাটা তুলে দিতে হবে এটা মুসলমানের দায়িত্ব এই দায়িত্ব যদি পালন না করেন আপনি রাস্তার হক আদায় করলেন না অতএব আপনি গুনার সঙ্গে যুক্ত আছেন বুঝতে পারছেন এই কথাটা ইসলাম রাস্তার হক এটা এই আমলগুলো করতে খুব বেশি কঠিন হয় না হয় নাকি খুব বেশি কঠিন হয় না আল্লাহ এর পরে ফেরেস্তার আল্লাহ বলছেন জিবরিল জাহান নাম তৈরি করেছি জাহার নামকে দেখে এসো ফেরেস্তার জিবরিল সঙ্গে সঙ্গে জান্নাত দেখার পরে জাহার নামে থেকে ছুটছে জাহার নামে গিয়ে দেখছে ওরা জাহার নাম দাও দাও করে জ্বলছে এক অংশের আগুন আর এক অংশ খেয়ে নিচ্ছে এত দুর্গন্ধ দুর্গন্ধের জন্য মানুষ থাকতে পারছে না চাল্লা জাহার নাম এত ভয়ঙ্কর জাহান নামের যা গর্জন জাহার নাম যা আমি দেখে আসলাম পৃথিবীর কোন মানুষ আর জিনজোদের জাহান নামের ঘটনা বর্ণনা একবার যদি কানে শুনে নাই আমার মনে হয় না যে পৃথিবীর কোন মানুষ যে কোনো মূল্যে সে জান্নাতি হতে চাইবে সে জাহান্নামে হতে চাইবে না আল্লাহর সঙ্গে সে ফেরেস্তা বলছে জিবরিল যাও আবার জান্নাত জাহান নাম দেখে আসো চাচা বলেন তো জান্নাতে কয়বার পাঠিয়েছিল কয়বার দুইবার জাহান নামে কয়বার পাঠাচ্ছে দুইবার এবার ফেরেস্তা জিবরিল জাহান নামে চলে গেছে জাহান নামে গিয়ে দেখছে জাহান চতুর্দিক জাহান নামকে আল্লাহ পাঁচ দিয়ে ঘিরে দিয়েছে জাহান নামকে চরি পাস চারিদিক আল্লাহ ঘিরে দিয়েছে যাহার নাম ঘিরে দিয়েছেন আল্লাহ শুধুমাত্র মানুষের মনের ইচ্ছা দ্বারা মানে আপনার মন যা চাই তাই করবেন ফলাফল জাহান নাম তার মানে বোঝাচ্ছে জাহান নাম যা খুব সহজ সহজ না যে যা জান না দুঃখ পাবেন কষ্ট পাবেন অনেক কিছু সহ্য করতে হবে নিয়ম নীতি সব মানতে হবে আর জাহান নামকে আল্লাহ ঘিরেছে মানুষের মনের ইচ্ছা দ্বারা মানে আপনার মন যা চাই তাই করবেন জাহান নাম বয়স আপনার পঁয়ষট্টি হয়ে গেছে এখনও এশান নামাজ দ্রুত পড়ে এসে আপনি দীর্ঘ চল্লিশ বছরে মুসল্লি আপনাকে দেখা আছে মাথা টুপিটা মাথায় থেকে যায় এশান নামাজ পরে দৌড়তে দৌড়তে এসে চায়ের দোকানে বসে আপনি এখনো সিরালের নেশা আপনার কাটে নাই এখন আপনি সাড়ে তিনশো দিয়ে আপনি পান খান এখন আপনি বিড়ি সেকেটের মধ্যে আবদ্ধ আছেন আপনি মুরব্বী চাচা মানুষ আপনি চল্লিশ বছরে মুসল্লি ফজরের নামাজও আসেন মসজিদে আজানো দেন ভাই এমন ব্যক্তি আছে নাই কথা বলেন জি চাচা জেনে রাখবেন জাহান নাম ঘেরা আছে আপনার মনের ইচ্ছা মন যা চাই তাই করবেন ফলাফল জাহান নাম নামাজ পড়লেন রোজা করলেন কিন্তু চাচা এখন গিরিসের জর্দা এই নেশা থেকে এখন বেরিয়ে আসতে পারেন নাই মরলেই জাহান নামে যাবেন নিশ্চিত আপনাকে জাহান নামে যেতে হবে আল্লাহ রহমান তিনি ক্ষমা করে জান্নাত দিবেন এই অন্তরে বিশ্বাস থাকবে কিন্তু আপনাকে মরার পরেই প্রথমে জান্নাত জাহান জাহান্নামে যেতে হবে জাহান্নামে নামে গিয়ে জাহান্নামে কয়েকশো বছর সাজা খাবেন বছর ধরে হবেন তারপর আল্লাহ রহমতে আল্লাহ নবীর সুপারিশে কোরআন মাজিদের সুপারিশে বিভিন্ন প্রক্রিয়ার পরে আপনাকে আল্লাহ আবার জান্নাতে দেবেন কিন্তু মানুষ আপনাকে জান্নাতি ব্যক্তিরা বলবে জান্নাতি বলে ডাকবে না বলবে জাহান আর হাসাহাসি করবে কথা বুঝতে পারছেন মনে হচ্ছে কঠিন হয়ে গেল আপনার জন্য নাকি চাষা বলেন তো জাহান নাম কি দিয়ে ঘেরা বলেন কি দিয়ে ঘেরা মন যা চাই তাই করবেন জাহান নাম আপনি ভাবছেন যে ছোট্ট একটা বিড়ি এটাতে কি এমন ক্ষতি হয়ে যায় চারা না আটানা দাম যে দেবে চারা না আটানা আপনার জাহান নামে নিয়ে চলে যাবে সুনানি মাজা হাদিস নাই তেত্রিশ ছিয়াত্তর এবং আল্লাহ নবী বলছেন কুল্লু মুস্কির খামরুন কুল্লু খামরুন হারামুন যে সব জিনিস খেলে মানুষের মধ্যে নেশা হয় তা সবগুলো হারাম এখন বলেন বিরিসিকের জর্দা এগুলোতে মানুষের নেশা তৈরি হয় কি হয় না যদি হয় আল্লাহ নবী বলছে হারাম আপনি প্রতিনিয়ত খাচ্ছেন মানে জাহান নামে যার জন্য ছোট্ট চারানার একটা বিড়ি আপনার জন্য যথেষ্ট হতে পারে জাহান নাম ঘিরা আছে আপনার মনের বাসনা দ্বারা সেই বুখারি খুলবে না হাদিস পাঁচ হাজার তেষট্টি আল্লাহ নিয়ে বলছে না নিকাউ মিনা সুন্নাতি সামান রেগিমন সুন্নাতি ফালাই সামিন বিয়ে করা হচ্ছে আমার ইবাদত বিয়ে করবে মুসলমান এটা হচ্ছে নবী সুন্নাত এটা ইবাদত ফামান রাগিবান সুন্নাতি ফালাই সামিননি আর যার সামর্থ্য আছে তারপর বিয়ে করেনি সে আমাদের দলভুক্ত না তার মানে বোঝা গেল বিয়ে করা এটাও ইবাদত বিয়ে করা কি চাচা বিয়ে করা কি চাচা আপনি কখন মনে করেছেন বিয়ে করা ইবাদত আচ্ছা কারা কারা বিয়ে করেছিল একটু হাত তোলেন তো আরে ভাই তোলেন না রে ভাই আচ্ছা কারা কারা করোনি তারা হাত তোলো তো যারা করেনি তারা হাত তোলে হ্যাঁ তোদের দেখে বোঝা যাচ্ছে তোর বিয়ে করিসনি বছর বয়স মেনে দাঁত ভাঙিনি এখনো ও হাত তুলছে বিয়ে করবে আগে নাকি আচ্ছা যখন আপনি বিয়ে করেছিলেন কখনো মনে মনে এটা ফিলিংস এসেছিল যে আজকে আমি একটা ইবাদত করতে যাচ্ছি নামাজ পড়ার আগে নামাজটা একটা ইবাদত মনে হয় না হজ করতে যাবেন একটা ইবাদত মনে হয় না এটা নিয়াত একটা আসে না কিন্তু বিয়ে যে ইবাদত এই বিয়েটাকে ইবাদত হিসাবে কখনো মনে হয়েছে দেখেন আমাদের নিয়াতের কত গরবিল বিয়েটাকে ইবাদত মনে না করার কারণে আজকে সমস্যা অনেক দিক থেকে বিদ্যমান আল্লাহ নেই নিকা নিকাউমিনা সুন্নাতি ফামান রেগে মন সুন্নাতি ফালাইসামিন বিয়ে করা হচ্ছে আমার সুন্নাত আর যে ব্যক্তি আমার সামর্থ্য যার সামর্থ্য আছে তারপর বিবাহ করেনি এই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত না তার অর্থই এই যদি আপনি বিয়েটাকে ইবাদ দতি মনে করতেন তাহলে আপনার বাড়িতে মেয়ের যখন বিয়ে দিচ্ছেন তিন দিন আগে থেকে ডিজে গান বাজিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে আপনার মেয়ের বিয়ে জিন্দিগি দিয়ে দিতেন না এলাকাতে বাজে ডিজে বাজে বিয়েতে চাচা বিয়েতে যতগুলো শয়তানি হয় মুসলমানদের অন্য কোন অনুষ্ঠানে এতগুলো শয়তানি হয় না মানে বিয়ের একদম করবে আগে থেকেই যত রকমের বতমাঈশার শয়তানি সবগুলো হয় আর এইগুলো বেশি হয় মেয়ে পক্ষ থেকে কোন পক্ষ থেকে মেয়ের বাপ আর মা সবচেয়ে এখানে একদমই দুর্বল যখন মেয়েটিকে দেখতে এসেছে বাপার মা তার মেয়েটিকে একদম খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে বাড়ির বারান্দাতে একদম রেখে দিয়েছে আর বর দেখতে এসেছে বরে একা আসে নাই চার পাঁচ বন্ধু নিয়ে এসেছে বা আসে আসে না আর মেয়ের বাপ বারবার মেয়ের মাকে বলে খবরদার ওদেরকে কিছু বলো না ওরা ছেলে পক্ষ একটু উল্টো পাল্টা বলে দিলে আমার মের বিয়ে ভেঙে যাবে বাপ মা সব সময় ভয়ের মধ্যে থাকে বা আসে না নাই কথা বলেন আচ্ছা বলেন তো এই যে আপনি বিয়ের আগেই এ দেখতে আসা থেকে এটা হারাম কাজ শুরু করে দিলেন তো বিবাহর পরবর্তী সময় বৈবাহিক জীবনে আল্লাহকে যদি বিয়ের পূর্বেই যদি নারাজ করে দেন তো বিয়ের পরে আল্লাহ সুবান আপনার বিয়েতে বরকত দেবে কথা বলেন তো আপনার পরিবারে অশান্তি লাগবে না তো কার পরিবারে লাগবে বলেন আপনার স্ত্রী বিয়ের পরে আরেকজনের সঙ্গে প্রেম করবে না তো কার স্ত্রী করবে আপনার স্ত্রী আপনার সঙ্গে মুখে মুখে তর্ক করবে না তো কার সঙ্গে করবে কারণ আপনি বিয়ের আগে আল্লাহকে নারাজ করে দিয়েছেন হারাম কাজে লিপ্ত আপনি নিজে আগে হয়েছেন আল্লাহকে নারাজ করে যে কখনো সুখ বা শান্তি অন্তত পক্ষে আপনি পেতে পারেন না এটা বিশ্বাস রাখেন বিশেষ করে মেয়ে পক্ষর বাবা মাকে বলে রাখি আপনার মেয়েটাকে যদি সঠিক ভাবে একদম আল্লাহর বিধান অনুযায়ী যদি রাখেন অন্তত জেনে রাখবেন বিয়ের পরে আপনার মেয়েটিকে তার স্বামী অন্তত বুকে মদ খেয়ে এসে মারামারি বাঁধিয়ে দিবে না কিন্তু আপনি তো ভয়ে থাকেন আচ্ছা আপনাদের বিয়ের দিন গেট ঘিরে গেট ঘিরে দাই আচ্ছা গেট ঘিরে ক টাকা দিয়ে পাঁচ হাজার এক হাজার দশ হাজার আছে না ভাইজান মানে শয়তানি একটা সীমা আছে না কিন্তু আপনাদের সীমা আছে মানে শয়তান শয়তানিকত সীমা একটা মানে অটোমেটিক রেখে দেয় কোথা থেকে মুসলিমদের ক্রিস্টিকালচার চুলা সুলা আপনার কাছে গেট ঘিরে দিবে দশ হাজার একটা টাকা না দিলে ছেলেপক্ষ ও মেয়ে পক্ষে ঝামেলা লাগিয়ে দিয়েছে আর যারা দাঁড়িয়ে আছে মেয়ে পক্ষর গুলো যত আছে যত বোন আছে একদম সুন্দর করে সে যে একদম মনে হচ্ছে জান্নার থেকে পালিয়ে এসেছে এসে দাঁড়িয়ে আছে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আর ছেলেপক্ষগুলো পক্ষ গুলো এসেছে ছেলের বন্ধুগুলো গুলো দশ বিশটা চলে এসেছে এসে প্রথমে গাই থেকে নেমে আগে ভাগ হয়ে গেছে এটা থর ওটা আমার এটা আমার চলছে ভাই নোংরামে আছে না নাই আছে না ভাইজান যান অবাক হতে হয় ওখানে আচ্ছা বিয়ের আগে হলুদ প্রথা আছে আপনাদের এলাকায় হলুদ মাখাই আচ্ছা কারা কারা বিয়ে হলুদ মেগেছেন একটু ছেলেরা হাত তোলো তো দেখি কারা আপনি মেখেছেন কে মাখিয়েছে আরে আপনি তো মেখেছেন মাখিয়েছে কারা হ্যাঁ ভাবি ভাবি তো আল্লাহর ওলি মানে ওর মত তো মানে ভালো মানুষ আর পৃথিবীতে না সব রাবিয়া বস্রের মতো মানে এত বড় আল্লাহ রলি চিন্তা করে দেখেন ভাবি দেশে হলুদ মাখাচ্ছে আরে হলুদ কোথা যে কোথা থেকে চলে আসলো এটা এখন পর্যন্ত পাওয়া যায় না সুরান আবু দাউদে হাদিস না এই হাদিসটা ভালো করে জেনে রাখেন আল্লাহ নিয়ে বলছেন কোন ছেলের বয়স যদি দুই ছেলে আপন মায়ের পেটের একদম ছেলে আপন মায়ের পেটের জমজ ভাইও যদি হয় বয়স যদি সাত বছর পার হয়ে যায় এক বিছানায় আলামে ঘুমাতে নিষেধ করে দিয়েছে। এক বিছানায় ঘুমাতে পারবে না যদি বেড বিছানা আলাদা করতে না পারে আল্লাহ নবী বলছেন তাদের চাদর দুটো আলাদা করে দাও মানে এক চাদরের নিচে দুই ভাই একসঙ্গে ঘুমাতে পারবে না দুই বোন এক চাদর নিচে ঘুমাতে পারবে না দুই ভাই যদি এক চাদর নিচে ঘুমাতে না পারে আমার প্রশ্ন আপনাদের কাছে আপনার ভাবি আপনার গায়ে কিভাবে হলুদ মাগাতে পারে আব্দুর রহমান মোহাম্মদপুর এমল্লা বলছেন যে আল্লাহ কেন দুই ভাই কেউ এক বিছানার নিচে ঘুমাতে নিষেধ করলেন কারণ ছেলের বয়স যখন দশ বারো হয়ে গেছে মেয়ের বয়স যখন দশ বারো হয়ে গেছে মেয়ে তখন মেয়ে মেয়ে ভাব চলে এসেছে ভেতরে তার অটোমেটিক ছেলের গঠন পরিবর্তন হয়ে গেছে তার রজশালা এটা শুরু হয়ে গেছে ছেলেদের গুপ্তাঙ্গে লোম গজিয়ে গেছে শরীর একটা জৈবিক চাহিদা যেটা নারী পুরুষকে পার্থক্য করে দেয় এটা চলে গেছে দুই ভাইও যদি এক চাদর নিচে ঘুমায় শয়তান এসে ওয়াসাসা দিয়ে ঘুমের মধ্যে কোথাকার জিস কোথায় কি ঘটে দেয় এটা কেউ ধরে রাখতে পারবে না আল্লাহ নবী তার জন্য বলছে দুই ভাই হলেও এক চাদর নিচে ঘুমাতে পারবে না দুই বোন হলেও এক চাদর নিচে ঘুমাতে পারবে না এখন আপনার কাছে আমার প্রশ্ন আপনার মেয়েটাকে পাড়ার মানুষের সামনে সামনে অর্ধলঙ্গ অবস্থায় রেখে দিয়েছেন গোটা পাড়ার মানুষ এসে আপনার মেয়েটার শরীরটাকে ডলে ডলে হলুদ দেখাচ্ছে এটা কোন দিক থেকে যাই হতে পারে অনেকে বলছে যে মেরা মেয়ে মেয়েদেরকে হলুদ লাগিয়ে দিতে পারে এরকম কিছু পাওয়া যায় না বিশ্বাস করেন মেয়েরা মেয়ের গায়ে টাচ করতে পারে না সেবুকারী পাঁচ হাজার তিনশো আঠান্ন নম্বর হাদিস আল্লাহ নেই বলছেন কোন বেপর্দা নারী বেবর্তা নারী বোঝেন যে নারী পর্দা করে না বেহায়া পর্দা করে না ধর্ম পালন করে না ইসলামকে বুঝে না আর যে মেয়েটা বোরখা হিজাব মেনটেন করে চলে আল্লাহ নিয়ে বলছেন পর্দাহীন নারীর সামনে পর্দাশীল নারী যেন তার সৌন্দর্য প্রকাশ না করে কথা কি বুঝতে পারছেন এবার যে মেয়েটা পর্দাশীল পর্দা করে বোরখা মেনটেন করে চলে এই মেয়েটা যে মেয়েটা বোরখা পরে না তার সামনে যেন সুন্দরটা প্রকাশ না করে ছেলে তো দূরের কথা একজন মেয়ে অন্য মেয়ের সামনে সুন্দরটা প্রকাশ করতে পারবে না যে মেয়েটি ধর্মহীন মানে ধর্ম যে পালন করে না কেন ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বলেন কেন না এই পর্দাহীন এ মেয়েটি পরবর্তী সময়ে তার স্বামীর কাছে গিয়ে গল্প করবে বলে তুমি জানো ও হুজুরে বউকে দেখলাম গো পর্দা করে থাকে আজকে দেখেছি ওই মেয়েটা ওর স্বামীর কাছে গিয়ে বলবে কত সুন্দর দেখতে কি ফর্সা গো ঠোঁটগুলো কমলা লেবুর মতো মনে হচ্ছিল আমি একটু চেটে দিই ভাই এমন বদমাস মেয়ে আছে না নাই আছে না ভাইজান এমন আছে না আল্লাহ নবী এবং ইবনু মাসুদ পরিষ্কার ভাবে বলছে একটা বেপর্দা নারীর সামনে পর্দাশীল ধার্মিক নারী তার সৌন্দর্যে প্রকাশ করবে না এখন আপনার কাছে আমার আবারও প্রশ্ন যদি বেপর্দার নারীর সামনে পর্দাশীল নারী যদি মুখমন্ডল খুলে রাখতে না পারে যে প্রকাশ করতে না পারে আপনার মেয়েকে অর্ধ অবস্থায় হাত পায়ে ঘষে কিভাবে হলুদ মাখাতে পারে কিভাবে হতে চিন্তা করে দেখেন কোন দিক থেকে কোন দিক থেকে ওই যে দিক থেকে জায়জ আল্লাহ নবী বলে দিয়েছেন জাহান্নাম নাম মনের বাসনা দ্বারা মন যা চাই তাই করবেন জাহান্নাম নাম জি বিয়ের পর্বে যদি পূর্বে যে নোংরামি গুলো করেন যে মেয়ে কখনো শ্বশুরবাড়িতে গিয়ে ওয়াচে না জায়গা যে লোকটার সঙ্গে রাত্রি কাটাবে সেই লোকটাকে কখনো দেখে নাই যে পরিবারে মেয়েটি যাচ্ছে কাউকে চিনে না নিজের আপন গ্রামকে ত্যাগ করে দিয়ে অন্য একটা গ্রামে চলে যাচ্ছে মেয়েটা কত বড় ভয়ঙ্কর পরিস্থিতি যাচ্ছে এটা পুরুষ মানুষ বুঝতে পারবে না আপনি তো বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসলেন নিজের বাড়ি আছে নিজের বিছানা আছে ভাই বোন মা বাপ প্রতিবেশী সবাই আছে আপনার জীবনের এমন কিছু পরিবর্তন হলো না কিন্তু একটা মেয়েকে যখন বিয়ে করে নিয়ে আসতেন মেয়েটা তার বাপ মা সব তো ছেড়ে দিয়েছে তার বন্ধু বান্ধবী যা আছে সব ত্যাগ করে দিয়েছে সবকিছু ত্যাগ করে দিয়ে নতুন একটা পরিবারে আপনার মাকে মা বলতে হচ্ছে আপনার বাবাকে বাবা বলতে হচ্ছে আপনার প্রতিবেশীকে প্রতিবেশী হিসাবে স্বীকার করে নিতে হচ্ছে আপনার বোনকে তার সঙ্গে সেইভাবে আচরণ করতে হচ্ছে মানে কারোর সঙ্গে যদি উনিশ বিশ আচরণ হয়ে যায় সঙ্গে সঙ্গে আপনাকে এসে বলবে তোর বউটা খুব খারাপ মানে একটা মেয়ে হঠাৎ করে গোটা পৃথিবীকে পরিবর্তন করে দিয়ে নতুন একটা পৃথিবীকে কয়েক ঘন্টার মধ্যে আপন নিতে হচ্ছে এই মেয়েটিকে কত ব্যালেন্স করে চলতে হয় কিন্তু বিয়ের আগে যদি আল্লাহকে নারাজ করে মেয়েটির বিয়ে দেন আল্লাহর পক্ষ থেকে আপনার মেয়ের ওপরে বরকত রহমত সাহায্য আসবে চাচা কি মনে করছেন ভারতবর্ষের মুখে বর্তমান প্রেক্ষাপটে যা দেখা যাচ্ছে শুধুমাত্র আমাদের ইন্ডিয়ার মধ্যে বিয়ের বিয়ের পরে ছেলেরা ছিয়াত্তর পার্সেন্ট ছেলেরা বিয়ের পরে প্রেম করে কি করে বিয়ের আগের কথা বলছি না চেচা বিয়ের পরে মানে আপনার বাচ্চা আছে তারপরে এখনো প্রেম করছে এটাকে বলা হয় পরকিয়া কি বলা হয় বিয়ের পরে পরে কে করছে সরি ছিয়াশি পার্সেন্ট পরিসংখ্যান ভুল বলছে ছেলেরা কত পার্সেন্ট ছিয়াশি পার্সেন্ট আমার মা বোনেরা যারা এসেছে ওরা ভালো করে কান খুলে চলে যাক মানে এলাকাতে যদি একশো খানা বিবাহিত যদি পরিবার থাকে জেনে রাখবেন একশোটা পরিবার থাকলে বিয়ের পরেও ছিয়াশিটা ছেলে আছে অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক আছে বউ ছাড়া প্রেম করছে অবাক মনে হলো না বিষয়টা আর যে হাসি মনে হচ্ছে আর মেয়েরা দিক থেকে কম নেই মেয়েদের পরিসংখ্যান আছে। কম পথে থেকে চুয়াত্তর পার্সেন্ট মেয়েরা বিয়ের পরে প্রেম করে আপনি মনে করছেন যে বউটাকে বাড়িতে শুয়ে এসেছি আপনি দোকানে কাজ করছেন বা অফিসে চলে গেছেন চাকরি করছেন আর বউটা বাড়িতে রান্না বান্না করছে মনে হয় আপনার যদি খাবার প্রস্তুত করছে না ও করছে আপনি যেমন করছেন ও করছে এটা ভারতের রিপোর্ট বলছে এটা কোরআন হাদিসের কথা না এটা ইন্ডিয়ান রিপোর্ট এখন প্রত্যেক যারা বিবাহিত পুরুষ নারী এখানে বসে আছে তা নিজেরাই নিজে দেখে চোখে আয়না দিয়ে দেখেনি যে যে পরিসংখ্যান সে পরিসংখ্যান ঠিক না ভুল আপনি নিজে একটু বিবেচনা করতে পারবেন ভাই আছে না নাই ভয়ঙ্কর পরিস্থিতি কেন কারণ বিয়ের প্রথমে আল্লাহকে নারাজ করে দিয়েছেন সব জায়গাতে বিয়ের পূর্বে আপনি নারাজ করেছেন কখনো নারাজ করে আল্লাহর পক্ষ থেকে রহমত বল করে পারে না আল্লাহ নবী বলছেন জাহান নামকে ঘেরা আছে কি দিয়ে কথা বলেন কি দিয়ে চাচা এই দুটো কথা মুখস্থ করে বাড়িতে চলে যান জান্নাত ঘেরা আছে আল্লাহর ইচ্ছা দ্বারা আল্লাহ যা বলেছে তাই করবেন ফলফল জান্নাত আর জাহান নাম ঘেরা আছে মন যা চাচ্ছা আপনার তাই করেন আপনি জাহান নামে চলে যাবেন কোন সমস্যা নাই জাহান নাম যেতে হলে কোরআন হাদিস পড়ার দরকার নেই আপনাকে কোন জায়গাতে পড়াশোনা দরকার নেই চাইবে সেটা করবেন ফলাফল নাম তিনজন ব্যক্তির কথা কোরআন হাদিসে আছে আল্লাহ দুনিয়াতে আগে থেকে জান্নাতে ঘর দেখিয়ে দিয়েছেন তিনজন কয়জন আছে আরো জোরে বলেন দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আল্লাহ জান্নাতে ঘর তো তৈরি করেছেন এবং আল্লাহ সে ঘর যে তারা পাবে এ কথা দুনিয়াতে জানিয়ে দিয়েছেন কমপক্ষে তিন তিনজন আছে এই তিনজন ব্যক্তির নাম বলতে পারবেন বলেন আচ্ছা কেউ যদি বলতে পারেন দেখি তারপরে কেউ যদি বলতে পারেন এখন একশো টাকা দেব এক ঘন্টা ধরে আলোচনা শুনবেন কষ্ট করে পাঁচশো টাকা নোট রে ভাই এটা পুরো নিয়ে নিয়েন না যেন আমার তিনজন ব্যক্তির কথা বলছি যারা দুনিয়াতে আগে থেকে জান্নাতে ঘর পাবে জেনে গিয়েছিল আল্লাহ জানিয়ে দিয়েছেন কিনা তার জীবিতই ছিল দুনিয়াতে চলাচলের করছে তিনজন ব্যক্তির কথা একসাথে বলতে হবে একটা একটা করে বল্লো হবে না যদি বলেন 100 টাকা পাবেন বলেন আচ্ছা যদি কেউ ভুল বলে তার জন্য কি করবেন আচ্ছা জান তিনটা যদি বলতে পারেন তিনজন ব্যক্তির কথা তাহলে তিনশো টাকা দেব বলেন তো এবার না টাকা না কাগজ চাচা একদম মুড বেঁধে টাকা কি হাত থেকে যায় কত সহজে আচ্ছা বলেন তিনজন ব্যক্তির কথা বলেন আবাকর সিদ্দিক ওসমান গনি দুই আর বেলাল তিন আর কি ওমার চার আর বলেন বিবি আসিয়া পাস আল্লাহ নবীর কথা চলে এসেছে বাবা উনি তো জান্নাত মানুষকে দেবেন রে ভাই পাঁচজন হয়েছে আর বলবেন কেউ আসি একজন বেলাল ওমার আটজন হয়ে গেছে রে ভাই আছে তাহলে সে তিনজন বক্তা পেছন থেকে বলছে চিন্তা করেছেন টাকাটা নেবে আর পলাশির মাল আপনাদের এখান গাড়ি আজকে এসেছি বলে দেবো নাকি কি ঘটেছে বলে দেবো ভাই চটি পাওয়া যাচ্ছে না ঘরে আমাদের ড্রাইভার ভাই খেতে বসেছে চটি পাচ্ছি না ভাই জান নতুন চটি কিনে দিয়েছে এটাও ভালো আপনাদের পলাশির নিয়ে যখন গিয়েছে এটা নতুন দিয়ে দিয়েছে আচ্ছা ভুল হয়েছে তোর সবারই একটা বলেছেন কিন্তু আল্লাহ নবীর প্রথম স্ত্রী খাদিজা সেবুখারি হাদিস তিন হাজার আটশো কুড়ি আল্লাহ খাদিজাকে সালাম জমানো পাঠিয়েছিলেন আল্লাহ জিবিল কি খবর গিয়ে বলে দাও যে খাদিজা তোমার জন্য জান্নাতে ঘর আল্লাহ প্রস্তুত করে গেছে যার ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতর দেখা যায় মানে বিবি খাদিজা উনিও জান্নাতে ঘর পাবেন কয়জন হলো দেখেন দুজনই নারী দুটোই মেয়ে আর নারীবাদী যারা আছে তাসলিমা ও বলছে যে ইসলামে নারী নাকি কোনো অধিকার দেয়নি তিনজন জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে ফেরেস্তারা দেখে এসেছে

জান্নাতে সে হেঁটে বেড়াচ্ছিল পায়ের আওয়াজ পেয়েছে তাকে জিজ্ঞেস এই কি এমন আমল করো তো মসজিদে ঢোকার সময় তো দুই টাকা নামাজ না পড়ে বসতাম না তো জান্নাতে পারে আওয়াজ পেয়েছে ঘর পেয়ে গেছে আগে থেকে এমন বর্ণনা নেই তিন নম্বরে ব্যক্তি হচ্ছে ওমর ইবনুল খাত্তাব ওমর বিন খাত্তাব সে বুখারি তিন হাজার দুইশো বিয়াল্লিশ নম্বর হাদিস ওমর বিন খাত্তাবকে আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাতে কি ঘর পাবে আগে থেকে দেখিয়ে দিয়েছেন চাচা এবার বলেন তো কয়জন কি কি টাকা কিন্তু পকেটে ঢুকে দিয়ে নাই এখন বললেও পাবেন না তিনজন ব্যক্তি জান্নাতে সবাই যাবে ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দার নিয়ে হবে আওয়াকার জান্নাতে যারা বৃদ্ধ তাদের সর্দার হবে হোসাইন জান্নাতে যারা ইয়াং যুবক তাদের সরদার হবে সবাই জান্নাত পাবে এর এক এক সাহাবীর এক এক কিছু ফজিলত আছে তো তিনজন কে আল্লাহ জান্নাতে আগে ঘর দেখে দিতেছে এই তিনজন নাম এক বিবি আসিয়া দুই বিবি খাদিজা তিন ওমার ইবনুল খতাব এ তিনজনের কথা মনে থাকবে চাচা এদের মতো জান্নাতে ঘর আগে থেকে চান কারা কারা জান্নাতে আগে থেকে ঘর চায় একটু হাত তুলিত হয়ে যান কারা কারা চাই জান্নাতে ঘর আগে থেকে কারা কারা নিতে চাই মরার আগে জান্নাতে ঘর কারা কারা মাশাল্লাহ সবাই আছি তো সবাই নেবেন ইনশাআল্লাহ তিনটা আমল বলবো কয়টা কয়টা তিনটে আমল করলে তাজা থাকা অবস্থাতে জানাতে ঘর তৈরি হয়ে যাবে কিন্তু খরচ করতে হবে যে হম খরচ করবেন তো বাড়িতে দুনিয়াতে ঘর তৈরি করলে টাকা লাগে না জাননাতে ঘর তৈরি করবেন টাকা লাগবে না দুনিয়াতে যত টাকা দিয়ে আপনি বিশ ত্রিশ লক্ষ টাকা দিয়ে আপনি একটা ঘর নির্মাণ করছেন অত টাকা দরকার নেই অত টাকা দরকার নেই অন্তত পক্ষে কিছু একটা দিয়ে শুরু করেন সাইবখারি নম্বর হাদিস আল্লাহনি বলেন করে ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করে দেয় বাইতুল ফিল জান্নাত জান্নাতে আমি আল্লাহকে ঘর দিয়ে দিব তারে বোঝায়ছে দুনিয়াতে একটা মসজিদ তৈরি করলে জান্নাতে ঘর পাওয়া যায় এখন বলেন দুনিয়াতে মসজিদ তারা কারা তৈরি করবেন 마শাআল্লাহ 1 2 3 4 5 আরে ভাই নিয়াত করবে ভাই অন্তরে পারবেন না নিয়াত করেন যে আল্লাহর সহায় তৌফিক দাও ইনশাল্লাহ আমি এই দুনিয়াতে একটা ঘর তৈরি করবো আল্লাহ আর আমি যদি আল্লাহর ঘর দুনিয়াতে তৈরি করে দিই আল্লাহ আমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দিবে নিয়াত তো অন্তত পক্ষে করতে পারেন নিয়াত করতে তার টাকা পয়সা লাগে না অন্তত এতটুকু যদি বিশুদ্ধ নিয়াত থাকে অবশ্যই এর কল্যাণ পাবেন সোনানি মাজাতে আল্লাহ নবীর সাহাবে যদি সে বলছে ইয়ারসুল জান্নাতে ঘর পাওয়ার জন্য যদি দুনিয়াতে মসজিদ তৈরি করতে হয় তো মসজিদ কত বড় আপনি মনে করছেন টাস দিয়ে করতে হবে দশতলা বিল্ডিং করতে হবে আল্লাহ নবী বলছে জি যদি পায়রা ঢোপে সমানও কেউ যদি একটা দুনিয়াতে মসজিদ তৈরি করে দেয় বাইতুল ফিল জান্নাহ আমি জান্নাতে ঘর দিয়ে দিব কিসের সমান বলেন তো চাচা কিসের সমান পায়রা ঢোপে সমান এই হাদিসের ব্যাখ্যা দেয় শেখ সালেহ আল সাইমিন বলেন যে আসলে পায়রা ঢোপ বলতে সত্যি করে পায়রা ঢোপে সমান বলছে না পায়রা ঢোপে সমান জায়গাতে কোন নামাজ পড়া যায় না বরং একজন মুসল্লি নামাজ পড়ার জন্য যেটুক জায়গা লাগে মানে এক মুসাল্লা এক মুসাল্লা বোঝেন না এক মুসল্লা বোঝেন মানে একটা জায়নামাজের যে জায়গা জায়গা পরিমাপ কেউ যদি মসজিদ তৈরি করে থেকে ঘর দেবে এখন একটা মুসল্লা মানে একটা জায় জায়নামাজের মতো জায়গা কিভাবে আপনি মসজিদ তৈরি করবেন এটা তো বুঝতে পারলেন না জি আপনাকে সহজ করে দিই এলাকাতে যদি মসজিদ তৈরি হয় বা এলাকাতে যদি মসজিদ নির্মাণ হয় সেই সময়তে একজন ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করবেন হয় যান একটা এই মসজিদ এই একটা যায় না জায়গা তৈরি করতে কত টাকা লাগবে বা তারা বলতে পারে কি পারে না একজন জমির দাম থেকে শুরু করে রং করা টাচ করা ইলেকট্রিক কত টাকা খরচ হবে তাকে জিজ্ঞাসা করে দেন উনি বলে দিবেন যে এই একটা মুসাল্লা সীমান তৈরি করতে গেলে বাষট্টি হাজার লাগবে বা ষাট হাজার লাগবে বা ত্রিশ হাজার বিশ হাজার লাগবে বলে দিবে আপনি নিয়াদ করেন ইনশাল্লাহ এই এক জাইনামার সম পরিমাণ মসজিদের টাকা আমি দিয়ে দিব যে কোনো মূল্য দিব নিয়াত করেন এটা হচ্ছে পায়রা ঢোপের সমান জায়গা পারবেন আপনি তো টাকা মানুষ টাকা দিতে চায় না আর জানে যে এই হাদিস যখন বলি আমরা যে কেউ যদি একটা দুনিয়াতে মসজিদ নির্মাণ করে দেয় বায়তুল ফিল জান না জান্নাতে ঘর আল্লাহ দেবেন তখন বলছে হুজুর শুরু করলো টাকা তুলতে বা চল মানে এই হাদিস মানে বলে হুজুর এখন চাইবে মানে এটা টাকা তোলার হাদিস এই হাদিস কি মানে হাদিস আর সিল পড়ে গেছে এই হাদিস বলে বলে টাকা তোলা হাদিস বলতে শুরু করেছে চল বুবু যাই দেখেন মেয়ের আদেক পরিষ্কার হয়ে যাবে বলে বুবু চল এবার হুজুর টাকা তুলবে

দিনে পরে আল্লাহ বলছেন বাইতুল ফিল জান্না আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেব কয়বার চাচা কয়বার কি সুরা কোন সুরা সুরা কয়বার পড়তে হবে দশ বার বিনিময় কি জান্নাত হুজুর বলে দিয়েছে চল আজকে পড়ে নি পড়তে শুরু করে দিয়েছে এখনই দশবার বার হয়ে গেছে আর ভাবছেন জান্নাতে ঘর তৈরি হয়ে গেছে বাবা না একদিনই এখনই বললে জান্নাতে ঘর হয়ে যাবে ব্যাপারটা এখনটা নয় মানে এটা আপনার খাস আমল মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত এই আমলটা ছাড়া যাবে না ছোট্ট আমল কিন্তু মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত একদম একদম হস্তে ভর্তি আছেন জ্ঞান ফিরে এসেছে আর মনে পড়ে গেছে আজকে আমি এই আমলটা করি নাই সমস্যা বিচ্ছার মধ্যে শুরু করে দিয়েছেন এইভাবে যদি আমলটাকে ধরে রাখতে পারেন মৃত্যুর আগের দিন পর্যন্ত আগের মুহূর্ত পর্যন্ত বাইতুল ফিল জান্না ঘর আছে চাচা যাবে থেকে হয়ে গেছে আমি ইয়াং ছেলেদের জন্য বলছি না চাষাদের জন্য বলছি কেন চাষারা নতুন করে মুখস্ত ঘটতে পারবে না তাই যেটা জানা আছে ওটা দিয়ে জান্নাতের জন্য প্রস্তুতি নেন অলোচনা না করে প্রতিদিন দশ বার কোনো সময় যখন মন চাই তখন আপনি দশ বার সরে ক্লাস করে দেন মজুরের ঢোকার আগে থেকে তো যেতে হয় হেঁটে হেঁটে যেতে হয় দশ বারে ক্লাস করে ফেলেন মেয়েরা যখন রান্না বান্না করছে তরি তরকারি কাটছে ওই সময় পরে ফেলেন প্রতিদিন এই ফজিলত পাবেন না ভাই আমলটা সহজ না এখানে টাকা লাগছে না হুজুর কাল থেকে চেষ্টা করবো তাহলে টাকা হলে চেষ্টা করতে রাজি না এই ক্লাস তো এটা জানি এটা করে জান্নাত নিয়ে নিবো তিন নম্বর আর একটা আমল তিরমিজি হাদিস চারশো পনেরো আলানি বলছেন কেউ যদি প্রত্যেকটি ফরজ নামাজের পরে ফরজ আদায় করার আগে পরে যদি বারো রাকাত সুন্নাত নামাজ পড়ে কত রাখা বারো রাখা বায়তুলসিল জাননা তার জন্য জান্নাতে ঘর আছে চাচা কি পড়তে হবে সুন্নাত নামাজ আপনি তো অলসতা করেন আমরা আহলাদের সমাজে সুন্নাত নিয়ে খুব অলসতা আছে হানাপি ভাইরা বেদাত করলেও তার সুন্নাত জিন্দিগিতে ছাড়ে না ফরজের মতো গুরুত্ব দেয় এরা হালাদি সমাজ সুন্নাত থেকে অনেক ক্ষেত্রে এই আমল থেকে অনেকটা দূরে আছে কি করবেন সুনান কি মিজি চারশো পনেরো নম্বর হাদিস জোহরের আগে চার রাকাত পরে দুই দুই রাকাত মাগরিবের পরে দুই রাকাত এশার পরে দুই রাকাত ফজরের পূর্বে দুই রাকাত এই যে টোটাল বারো রাকাত

মসজিদ মাদ্রাসা যা আছে শুধুমাত্র দিনের পথে ব্যয় করেন এই হবেন ইনশাল্লাহ অন্তর্ভুক্ত দুই যারা বেশি কিছু জানেন না বয়স হয়ে গেছে প্রতিদিন ক্লাস মিস করা যাবে না যে কোনো মূল্যে পড়তে হবে তিন যারা এখনো সুস্থ স্বাভাবিক আছেন নামাজ আদায় করছেন বারো টাকা শূন্য যে কোনো মূল্যে শুধু মুসাফির অবস্থায় ছাড়া বাড়িতে থাকলে বারো টাকা নামাজকে হেফাজত করুক ইনশাল্লাহ তাকে জান্নাত আল্লাহ আগে থেকে জীবিত থাকা অবস্থায় জান্নাতে ঘর দিয়ে দিবে আল্লাহ এই তিনটে আমল যে কোনো একটা আমাদের তাকদিরে তুমি লিখে দাও সকলে পড়ি আমিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর শাফি সুস্থতা দানকারী আনে প্রত্যেককে সুস্থতা দান করো সকলে পড়ি আমিন আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা যদি শিরিক না করে মৃত্যুবরণ করে তাকে তুমি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো সকলে পড়ি আমিন আমাদের মধ্যে যারা আল্লাহ সুমাদ এখন হালাল উপার্জন করতে পারে না আল্লাহ তুমি আর তুমি রিজিক দাতা আমাদের প্রত্যেককে হালাল উপার্জন করা তৌফিক দান করো সকলে পরি আমিন যাদের আমাদের ঋণগ্রস্ত আছে আল্লাহ সুবান তালা এই ঋণের আজাব ঋণের বোঝা আমাদের উপর থেকে তুমি তুলে নাও সকলে পরি আমিন এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম ওহমা আলাইনা ইল্লাল বালাগ সুবানা কাল্লাহমা ও আবিহামদিক ওয়াসাদ ইলাহা